আসসালামু আলাইকুম। বয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে কাতারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো চলো আমরা বিস্তারিত অংশগুলো দেখে নিব। এটা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন বা এই ভিডিওগুলো যারা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ফিল্ড অপারেটর্স অ্যামোনিয়া এইজ আপনার বয়স হতে হবে 23 থেকে 38 বছরের মধ্যে, এখানে 25 জন নেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস ডিপ্লোমা ইন কেমিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার টেকনোলজির উপরে, এখানে কাতারের যে মুদ্রা রয়েছে সেই হিসেবে 7,000 দেওয়া হবে, তো আপনি বাংলা টাকায় কনভার্ট করে নেবেন। ফিল্ড অপারেটর্স ইউরিয়া এখানে 15 জন নেওয়া হবে, কোয়ালিফিকেশন একই রকম, বেতনও একই রকম। ফিল্ড অপারেটর্স ইউটিলিটিস এখানে 10 জন নেওয়া হবে, এগুলো একই রকম। ফিল্ড অপারেটর্স প্রোডাক্ট হ্যান্ডলিং এখানে 10 জন নেওয়া হবে, কোয়ালিফিকেশন এবং বেতন একই রকম থাকবে। এখানে কিছু শর্তাবলী রয়েছে, এটা একটু দেখে নেবেন। যারা তাদের অভিজ্ঞতা নেই এবং যারা কাতারে অলরেডি এনার্জি সেক্টরে চাকরি করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। কর্মঘণ্টা 12 ঘন্টা প্রতি শিফট, শিক্ষানবিশকাল 3 মাস, আরও শর্তাবলী রয়েছে এগুলো দেখে নেবেন। এখানে সার্ভিসার্স সহ বিস্তারিত দেওয়া রয়েছে। আর আপনারা এখানে যে জরুরি যোগাযোগের জন্য যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, অবশ্যই যারা আবেদন করবেন তারা অবশ্যই এগুলোতে আগে যোগাযোগ করে ভালো করে বিস্তারিত জেনে শুনে আবেদন করবেন। এখানে আবেদনের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা হুবহু যদি কোনো ব্রাউজারে গিয়ে এটা হুবহু টাইপ করে দিতে পারেন তাহলে আবেদনের ফর্মটা চলে আসবে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2023 তারিখ। যদি আপনারা এটা এভাবে না পারেন তাহলে বয়েসেল লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করলে বয়েসেলের ওয়েবসাইটটা চলে আসবে। আসার পরে সেখান থেকে গিয়ে নোটিশে গিয়ে এই সার্কুলারটা ডাউনলোড করে সেখানে আপনারা এই লিঙ্কে সরাসরি যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।